প্রিয় শিক্ষার্থী, এডিও অ্যাম্বিশনের ভিডিও লেসনে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিও লেসনটিতে আমি আপনাদের সাথে রয়েছেন নাদিম মোস্তফা। চলুন শুরু করা যাক। স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী। এই ছবিটিকে আপনারা কখনো দেখেছেন? আশা করি অনেকেই দেখেছেন। এটি হচ্ছে আমাদের দেশের খুবই পরিচিত একটা জায়গা, ঈশ্বরদী রেলওয়ে জংশন। যারা ট্রেনে চলাফেরা করেন তারা অবশ্যই দেখে থাকবেন। এখন কথা হচ্ছে ভিডিও টিউটোরিয়ালসের মধ্যে ঈশ্বরদী রেলওয়ে জংশনের ছবি দেখানোর কারণ কী। আসলে এই ভিডিও ক্লিপসটিতে আমরা মূলত কনজাংশন নিয়ে আলোচনা করব। এখন কনজাংশনের মধ্যে জাংশন শব্দটি রয়েছে, আপনারা খেয়াল করুন। এখন জাংশন মানে কি? জাংশন মানে হচ্ছে যেটা যুক্ত করে। আমরা জানি যে রেলওয়ে জাংশন, সেখানে অনেক লাইন, বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ট্রেনের লাইন এসে যুক্ত হয়। ইন দ্য সেম ওয়ে একইভাবে কনজাংশনগুলো অনেকগুলো শব্দ, সেটা হতে পারে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ফ্রেজ কিংবা ক্লজ, এগুলোকে যুক্ত করে থাকে। প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা বিষয়গুলোকে উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। তার আগে কনজাংশন এটির সংজ্ঞা আরেকবার আমরা একটু ভালো করে দেখে নিই। কনজাংশন আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড অন্য যে কোনো দুটি বা তার বেশি ওয়ার্ডস, হতে পারে সেটা নাউন, প্রোনাউন, ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ, বা দুটি ফ্রেজ বা তার বেশি ফ্রেজেস বা দুটি ক্লজকে যুক্ত করতে পারে, তাদেরকে আমরা কনজাংশন বলি। কনজাংশন হচ্ছে যুক্ত করে, আমরা বাংলা যেটাকে বলতে পারি সংযোজক অব্যয়। উদাহরণ দেখি, কনজাংশন দুটি নাউনকে যুক্ত করতে পারে কিভাবে। দেখতেই পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে খুবই চমৎকার একটি বাক্য এসেছে, পিজা এবং বার্গার্স। পিজা অ্যান্ড বার্গার্স আর মাই ফেভারিট স্ন্যাক্স। দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে আমাদের, যারা আমরা ফাস্ট ফুড খেতে পছন্দ করি তারা ইতিমধ্যেই খুবই লোভ যাচ্ছে আমাদের অনেকেরই হয়তো। তো এই বাক্যটিতে দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, অ্যান্ড এই শব্দটি হচ্ছে একটি কনজাংশন, আমরা জানি যথারীতি। এবং অ্যান্ড এই কনজাংশনের পাশে বার্গার, এটি একটি নাউন, অবভিয়াসলি এটি একটি নাউন। এবং অন্য পাশে যেটা রয়েছে পিজা, এটিও একটি নাউন। তার মানে হচ্ছে অ্যান্ড এই কনজাংশনটি তার দুই পাশে দুটি নাউনকে যুক্ত করেছে। নাউন দুটি হচ্ছে যথাক্রমে পিজা অ্যান্ড বার্গার্স। আমরা পরের উদাহরণটা খেয়াল করি, কনজাংশন চাইলে দুটি ভার্বকে যুক্ত করতে পারে কিভাবে। আমরা স্ক্রিনে ছবি সহ একটি বাক্য দেখতে পাচ্ছি, দে অনলি ইট অর প্লে, তারা শুধু খায় অথবা খেলা করে। এই বাক্যটিতে অর এই শব্দটি হচ্ছে একটি কনজাংশন, আমরা জানি। এবং অর এই কনজাংশনটি প্লে এই ভার্ব এবং তার আরেক পাশের অন্য আরেকটি ভার্ব ইট, এই ভার্বটাকে যুক্ত করেছে। তার মানে কি? মানে হচ্ছে যে কনজাংশন চাইলে ভার্বকে যুক্ত করতে পারে, কনজাংশন অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে। চলুন আমরা উদাহরণ দেখি। আমরা একটি ছবি সহ একটি বাক্য দেখতে পাচ্ছি, হি ইজ এ টল অ্যান্ড মডার্ন গাই, সে লম্বা এবং আধুনিক ছেলে। আমরা বর্তমানে আমাদের দেশের খুবই মডার্ন এবং স্মার্ট যারা ছেলে তাদেরকে এরকম পোশাকে খুবই এরকম গেটআপে দেখতে অভ্যস্ত ভীষণ আমরা। এই বাক্যটিতে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, অ্যান্ড এই শব্দটি হচ্ছে একটি কনজাংশন, আমরা জানি। মডার্ন এই শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, এবং অ্যান্ড এই কনজাংশনটি তার আরেক পাশের অন্য আরেকটি অ্যাডজেক্টিভ টল লম্বা অ্যাডজেক্টিভটিকে যুক্ত করেছে। তার মানে হচ্ছে কনজাংশন চাইলে দুটি অ্যাডজেক্টিভকে যুক্ত করতে পারে, কনজাংশন দুটি বা তার বেশি অ্যাডভার্বকে যুক্ত করতে পারে কিভাবে। চলুন আমরা উদাহরণ দিয়ে দেখি, হি লাইকস টু ওয়ার্ক কেয়ারফুলি বাট কুইকলি। একটি ছবি সহ বাক্য দেখানো হচ্ছে যেখানে বলা হচ্ছে যে তিনি সতর্কতার সাথে কিন্তু দ্রুত কাজ করতে পছন্দ করেন, কাজটি তিনি সতর্কতার সাথে করেন কিন্তু দ্রুত করেন। বাট এখানে হচ্ছে একটি কনজাংশন, এবং এই কনজাংশনটি কুইকলি এই অ্যাডভার্ব এবং কেয়ারফুলি এই অ্যাডভার্বটিকে যুক্ত করেছে। কনজাংশন ফ্রেজকে যুক্ত করতে পারে, হি ওয়াজ ওয়েটিং বাই দ্য রিভার অর নিয়ার দ্য লেক। দেখতেই পাচ্ছেন এখানে ওয়ার হচ্ছে একটি কনজাংশন, এবং এই কনজাংশনটি নিয়ার দ্য লেক, এটি একটি ফ্রেজ, এবং অন্য পাশে বাই দি রিভার, এটিও একটি ফ্রেজ, এই দুটি ফ্রেজকে যুক্ত করেছে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন হতে পারে যে ফ্রেজ কি। আমাদের অন্য ভিডিও টিউটোরিয়ালসে ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি, লাইক সুইমিং ইন দ্য রিভার অ্যান্ড ওয়াকিং ইন দ্য গার্ডেন। আমি নদীতে সাঁতার কাটতে পছন্দ করি এবং বাগানে হেঁটে বেড়াতে পছন্দ করি। এখানে অ্যান্ড এই শব্দটি হচ্ছে একটি কনজাংশন, আমরা জানি। এবং এই কনজাংশনটি ওয়াকিং ইন দ্য গার্ডেন, এটি একটি ফ্রেজ, এবং তার অন্য পাশে
সুইমিং ইন দ্য রিভার এটিও একটি ফ্রেজ, এই দুটি ফ্রেজকে যুক্ত করেছে অ্যান্ড এই কনজাংশনটি। কনজাংশন দুটি ক্লজকে যুক্ত করতে পারে। আমরা স্ক্রিনে দুটি বাক্য দেখতে পাচ্ছি, আই উইল গো অ্যান্ড ইউ কাম। কনজাংশন চাইলে এই বাক্য দুটিকে যুক্ত করতে পারে। আমরা কনজাংশন দিয়ে দুইটি বাক্যকে যুক্ত করার পর এইভাবে উপস্থাপন করতে পারি, আই উইল গো ইফ ইউ কাম, আমি যাব যদি তুমি আসো। এই বাক্যটিতে ইফ এই শব্দটি হচ্ছে একটি কনজাংশন, আমরা জানি প্রিয় শিক্ষার্থী, এবং ইফ এই কনজাংশনটি তার একপাশের ইউ কাম এটি একটি ক্লজ, এবং অন্য পাশে আই উইল গো এটিও একটি ক্লজ, এই দুটি ক্লজকে যুক্ত করেছে ইফ এই কনজাংশনটি। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, শি ডিড নট গো টু স্কুল, শি ওয়াজ ইল, সে স্কুলে যায় নাই কারণ হচ্ছে সে অসুস্থ ছিল। আমরা দুটি বাক্যকে কনজাংশন দিয়ে যুক্ত করে এভাবে উপস্থাপন করতে পারি, শি ডিড নট গো টু স্কুল অ্যাজ শি ওয়াজ ইল, সে স্কুলে গেল না কারণ সে অসুস্থ ছিল। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এই বাক্যটিতে অ্যাজ এই শব্দটি হচ্ছে একটি কনজাংশন আমরা জানি, এবং এই কনজাংশনটি শি ওয়াজ ইল এই ক্লজ এবং তার অন্য পাশে শি ডিড নট গো টু স্কুল এই ক্লজটিকে যুক্ত করেছে। তার মানে হচ্ছে কনজাংশন চাইলে ক্লজকেও যুক্ত করতে পারে। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।